কিন্তু বিয়ের দিন তো ওনাকে ডাকা আছে, সঙ্গীতে তো বলাই হয়নি। আমি বলবো রুনা, আমি বলবো। হ্যাঁ, বললেই যে উনি আসবেন তার তো কোনো মানে নেই। তোমরা সবাই মিলে কি সুন্দর আড্ডা মারছো। ইনফ্যাক্ট দেখে আমার মনটা ভালো হয়ে গেল। মারছি তো আড্ডা। আচ্ছা, তোমাকে দেখে না আমাদের কষ্ট হচ্ছে দাদা, হচ্ছে কিনা তুমি একবার বলো। হ্যাঁ, প্রচন্ড। আরে আমরা তোমার মেয়ে নিয়ে মশগুল হয়ে আছি আর তুমি কিনা কাজ করে যাচ্ছ। মা খুব খিদে পেয়েছে, একটু খাবার দিয়ে দেবে। কেন চান, একদিন সুমিতাদি দিলে তোমার পেট ভরে না? তোমার সেই মাকেই যেতে হবে। না না, ঠিক আছে, তোমরা ব্যস্ত যখন আমি নিজেই নিয়ে নিচ্ছি। ইটস ওকে। না না বাবা, তুমি আর আমার কাজ বাড়িও না, আমি এক্ষুনি উঠছি। কিন্তু পাগলা করে এখনো তো পুরোটা ফাইনাল হলো না, আর কে? আরে এই যে তাতান, তুই বারবার অদ্রিজাদের বাড়িতে যাচ্ছিস, তোকে বলেছিলাম না ওর বোনকে সঙ্গীতে গান গাইতে বলবি, বলেছিস? তোমার যদি আমাদের বাড়িতে সঙ্গীতে যেতে ইচ্ছে না করে তাহলে যেও না। আমি যাব বলেছি তো, তাছাড়া আমার দিদির শ্বশুর বাড়িতে যেতে আমার ইচ্ছা করবে না কেন? হ্যাঁ, বলেছে। আসবে বলেছে তাতান? হ্যাঁ, বললো তো আসবে। হ্যাঁ রে তাতান, তা ওকে যখন আসতে বলি, গুরুজিকে আসতে বলি না কেন? কেন না, মানে গুরুজি তো আমাদের কেউ হয় না, তাকে আমরা এখানে ডাকবো কেন? শোনো মা, সে কিন্তু শুধুমাত্র মেঘলার গুরুজি, তাকে আমাদের বাড়ির অনুষ্ঠানে ডাকার কিন্তু কোনো কারণ আমি অন্তত দেখতে পাচ্ছি না। আর কি আশ্চর্য, তা না এত ভালো একজন সিঙ্গার, তাই ছোট বৌদি বলেছে, তুই এতে এত রিয়্যাক্ট করার কি আছে? না না, সেরকম সিঙ্গার তো আমাদের দেশে আরো অনেক আছে, তা তাদের মধ্যে আমরা কজনকে ডেকেছি, ডেকেছো একজন কেউ না তো? তাহলে গুরুজিকে ডাকতে হবে কেন? ইউ হ্যাভ এন আনসার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি না, কিন্তু সে না হয় গেল, গুরুজি না হয় আসবে না, কিন্তু শুধু অদ্রিজার মেঘলা, না না না, ওটা শোভন হবে না বুঝলি। আমার মনে হয় ওর বাবা মাকেও বলা উচিত কাজরি, আমি কালকে একটা ফোন করবো। হেই, আমার মনে করিয়ে দিবি কিন্তু। আমি একটা কথা বলবো, মানে মেয়েটা তো খুব অসুস্থ, তাই ওকে এই অনুষ্ঠানে এত দূর থেকে টেনে আনার কোনো মানে হয় না। তুই কার কথা বলছিস, মেঘলা? আরে না না না, ও এতদিনে সুস্থ হয়ে গেছে, ও তো অনেক দিন আগে অসুস্থ হয়েছিল। ও আসবে, ও আসবে, ও আসবে, আর আমাদের বাড়ির অনুষ্ঠানে এসে গানও গাইবে। আমার সঙ্গে অন্তত সেরকমই কথা আছে। বাচ্চে বাচ্চে দাঁড়াও, হ্যাঁ ধরো। হ্যালো হ্যালো, আমি অনুরাগের মা বলছি। আমি মেঘলা, আপনারা ভালো আছেন?
তো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। মেঘলা তুমি কেমন আছো মা? তোমার শরীর এখন একদম ফিট তো? হ্যাঁ আন্টি, আপনি একটু ধরুন, আমি মাকে এক্ষুনি ডেকে দিচ্ছি। এই মেয়ে দাঁড়াও দাঁড়াও, কেন মাকে দেবে কেন? হ্যাঁ তুমি আমার সঙ্গে কিছুক্ষণ কথা বলতে পারো না? ও আচ্ছা বলুন কি বলবেন। হ্যাঁ শোনো, আমাদের বাড়ির সবাই চাইছে সঙ্গীতে তুমি আমাদের বাড়িতে আসবে, গান গাইবে। তুমি আসবে তো মেঘলা মা? আমি তো অনুরাগদাকে কথা দিয়েছিলাম আন্টি, আমি যাব। ও তাহলে আসল লোকে কথা দেওয়া হয়ে গেছে বলো, কোনো কথাই নেই আর। দাও দাও মাকে দাও কথা বলি। হ্যাঁ আমি এক্ষুনি দিচ্ছি। ও বাবা, পালাতে পারলে যেন বেঁচে যায় মেয়ে, এত লজ্জা কিসের তোমার? হ্যাঁ শুনি দা। না না সেরম কিছু না, আপনি ধরুন আমি এক্ষুনি মাকে ডেকে দিচ্ছি। হ্যাঁ দা। চলো 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 পাল্টাই।